বাংলাদেশ এয়ারফোর্সের পর বাংলাদেশ আর্মি রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানি থেকে 6টি Mi-171SH মাল্টিরোল মিলিটারি হেলিকপ্টার অর্ডার করে। রাশিয়ান রোশোভন এক্সপোর্ট গত 2016 সেনাবাহিনীকে হেলিকপ্টারগুলো সরবরাহ করে। বাংলাদেশ সেনাবাহিনী এই চপারগুলো কিনেছে বিভিন্ন সামরিক বেসামরিক কাজে লাগানোর জন্য। তাছাড়া এই হেলিকপ্টারগুলো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লিজ দিয়েও বাংলাদেশ প্রচুর আয় করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনী এরকম 33টি হেলিকপ্টার ব্যবহার করছে এবং আরও 4টি ইউনিট অর্ডার দেয়া হয়েছে। Mi-171SH মিলিটারি ট্রান্সপোর্ট হেলিকপ্টারটি ডেভেলপ করা হয়েছে Mi-8AMT থেকে, রাশিয়ান মিল মস্কো হেলিকপ্টার প্ল্যান্টের এর ডিজাইনার। এ পর্যন্ত 12,000 ইউনিট Mi-17 হেলিকপ্টার তৈরি করা হয়েছে, যা সারা বিশ্বের বিভিন্ন দেশ ব্যবহার করছে। এটি ডিজাইন করা হয়েছে গ্রাউন্ড আর্মড ফোর্স, সারফেস ওয়ারফেয়ার, চলমান এবং স্থির সামরিক টার্গেট ধ্বংস, শত্রু বাহিনীকে আক্রমণ করা, সামরিক কার্গো পরিবহন, ট্রুপস ডেলিভারি, ডে নাইট এবং সব ধরনের আবহাওয়ায় উল্লেখিত মিশন সম্পন্ন করার পারদর্শী করে। এমনকি যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সীমানায় কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ বা CSAR মিশনও চালানো যাবে সহজেই। Mi-171SH হেলিকপ্টারটিতে অত্যাধুনিক হেভি মেশিন গান, রকেট লঞ্চার, এয়ার ড্রপ বম্ব, গান ওয়েপন সিস্টেম সংযোজন করা যাবে প্রয়োজন মতো। ভূমি থেকে নিক্ষিপ্ত রকেট এবং অ্যান্টাই হেলিকপ্টার মিসাইল সহ যে কোনো মেশিন গানের গুলি থেকে সেফটির জন্য প্রোটেকশন সিস্টেম যুক্ত করা হয়েছে এতে। যুদ্ধক্ষেত্রে ট্রুপস সাপ্লাই, অ্যামো ট্রান্সপোর্ট, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা ইত্যাদি কাজে গত কয়েক দশক ধরে Mi-171 ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে, যেটির ডেভেলপমেন্টাল ডেসিগনেশন হল Mi-8। রাশিয়ান হেলিকপ্টার্সের উলান উড়ে হেলিকপ্টার প্ল্যান্টের তৈরি হেলিকপ্টারগুলো ভোলগা নেপোর এয়ারলাইন্সের একটি আন্তনব AN-124 হেভি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে করে লার্জ অ্যাসেম্বলি পার্টসগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাশিয়ান হেলিকপ্টার্সের ইঞ্জিনিয়ারদের সহায়তায় সেগুলো ফুল অ্যাসেম্বলি করে ফ্লাইট টেস্ট করা হয়। বাংলাদেশ আর্মির এই হেলোগুলো তৈরি করা হয়েছে আমাদের ট্রপিক্যাল আবহাওয়া বিবেচনা করে, যেন সব ধরনের অপারেশনেই সমানভাবে ব্যবহার করা যায়। প্রথমে অ্যাসেম্বল করা 3টি এক্সাম্পল S3BRM, S3BRJ ও S3BRP ইতিমধ্যে অ্যাক্টিভ সার্ভিসে ইনক্লুড করা হয়েছে, বাকিগুলোও পর্যায়ক্রমে ইনক্লুড করা হয়। শুধু সৈন্য, রসদ, আহত রোগী পরিবহন বা ত্রাণ ও দুর্যোগ মোকাবিলায় নয়, এই হেলিকপ্টারগুলো পুরোপুরি অস্ত্রসজ্জিত করা হয়েছে। হেলিকপ্টারের সফটওয়্যার এবং সেন্সর সিস্টেম মডিফাই করা হয়েছে যুদ্ধক্ষেত্রে ক্লোজ এয়ার সাপোর্ট বা গ্রাউন্ড ফায়ার সাপোর্ট দেবার জন্য। সম্মুখ সমরে প্রতিপক্ষের আর্মোর্ড কলাম মানে ট্যাঙ্ক, আর্মোর্ড পার্সোনাল ক্যারিয়ার APC, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল বা IFB, ফিল্ড আর্টিলারি ইত্যাদির বিরুদ্ধে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ার, পদাতিক বাহিনীকে গ্রাউন্ড স্ট্রাইক রকেট দিয়ে ঘায়েল করা, বিদ্রোহী আক্রমণ প্রতিরোধ করার জন্য হেভি মেশিন গান ফায়ার সাপোর্ট সহ সকল রকমের গ্রাউন্ড ট্রুপস সাপোর্ট গানশিপ হিসেবে Mi-171SH একটি অনন্য পছন্দ সারা দুনিয়া জুড়ে। এর অনন্যতার আরেকটি অন্যতম কারণ হলো এই হেলিকপ্টার যেমন গানশিপ হিসেবে অদ্বিতীয়, তেমনি যুদ্ধক্ষেত্রে 27 জন ফুললি গিয়ার ট্রুপস পরিবহন, 12 জন আহত সৈনিককে ফুল মেডিকেল সাপোর্ট দিয়ে নিরাপদ স্থানে পৌঁছানো সহ সীমান্ত পর্যবেক্ষণ, নজরদারি ইত্যাদি কাজও অনায়াসে করা যায়। মানে এটি এমন একটি এরিয়াল প্ল্যাটফর্ম যা দিয়ে ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রে শত্রু বাহিনী ট্যাঙ্ক পর্যন্ত ধ্বংস করা যায়। এর দাম এবং মেইনটেন্যান্স অপারেশনাল কস্ট বিবেচনায় এটি অদ্বিতীয়। রাশিয়ান আর্ম ফোর্সেসের সকল শাখা, চাইনিজ আর্মি, নেভি, এয়ার ফোর্স, ইন্ডিয়ান আর্মি, পাকিস্তান আর্মি, লাতিন আমেরিকান দেশগুলো, ইজিপ্ট, পূর্ব ইউরোপিয়ান দেশগুলো সহ দুনিয়ার কয়েক ডজন দেশ এই Mi-171SH হেলিকপ্টারটি ব্যবহার করছে। এটি সর্বোচ্চ 8 টন ওজনের যে কোনো সাপ্লাই, যেমন সৈন্য, অস্ত্র, হালকা যুদ্ধযান বা ফিল্ড আর্টিলারি দুর্গম যুদ্ধক্ষেত্রে পরিবহন করতে পারে। হেলিকপ্টারগুলোতে এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক যোগ করা হয়েছে, যাতে স্বাভাবিকের চেয়ে বেশি দূরত্বে উড্ডয়ন করতে পারে।
ফিউসেলাসের নিচে একটি স্লিং এবং উইঞ্চ আছে যার দ্বারা এটি মাঝারি ওজনের কার্গো পরিবহন করতে সক্ষম। এটি রাশিয়ান আর্মি MI-8 AMTSH এর এক্সপোর্ট ভার্সন। একে টার্মিনেটরও বলা হয়ে থাকে। দুনিয়া জুড়ে অন্যতম সফল একটি হেলিকপ্টার মডেল হল MI-8 AMT, যার উপর ভিত্তি করে MI-171SH তৈরি করা হয়েছে। তাছাড়া রাশিয়ান উলান উডে এভিয়েশন প্লান্ট বিগত 75 বছর ধরে বিভিন্ন মডেলের হেলিকপ্টার ডিজাইন এবং ডেভেলপ করে আসছে। এই সময়ের মাঝে এই এভিয়েশন ইন্ডাস্ট্রিটি 8000-এর উপরে এয়ারক্রাফট নির্মাণ করেছে, আর যার মাঝে MI-8 অন্যতম একটি। এটি রাশিয়ান হেলিকপ্টারসের একটি সিস্টার কনসার্ন। এটি সর্বোচ্চ 13,000 কেজি ওজন বহন করতে পারে, 280 কিলোমিটার সর্বোচ্চ গতি। হেলিকপ্টারটি 3 জন ক্রু দ্বারা পরিচালিত, পাইলট, কোপাইলট এবং গানার। গানার একটি টার্গেট সাইটিং সিস্টেম ইউজ করে বিভিন্ন রকমের ওয়েপনরি অপারেট করে থাকেন। MI-171SH, MI-24 ডেডিকেটেড অ্যাটাক হেলিকপ্টারের মতোই একই ধরনের সব রকম আর্মামেন্ট বহন এবং ফায়ারে সক্ষম। দুই পাশের দুটি স্টাব উইংসে 12টি হার্ড পয়েন্টে 1.5 টন পর্যন্ত অস্ত্র বহন করা যায়, যার মাঝে আছে স্টার্ন ভি বা আটাকা ভি অ্যান্টাইট্যাঙ্ক গাইডেড মিসাইল, এরিয়াল বম্ব, 23mm ক্যানন পড এবং 57mm ক্যানন পড অথবা 80mm আনগাইডেড রকেট পড। এটি ইগলা ভি এয়ার টু এয়ার মিসাইলও বহন করতে পারে, যা শত্রু হেলিকপ্টার, লো ফ্লাইং এয়ারক্রাফট এবং ড্রোন ধ্বংসে পারঙ্গম। এছাড়া দুটি 7.62mm হেভি মেশিন গান রয়েছে, যা প্যাসেঞ্জার কেবিন থেকে অপারেট করা হয়। নিরাপত্তার জন্য বিশেষ ধরনের অ্যারামিড ফাইবার আর্মর প্লেট ককপিট এবং ইঞ্জিনের বাইরের দিকে যুক্ত আছে। 27 জন ফুল্লি গিয়ার ট্রুপস পরিবহন করতে পারে। 12 জন আহত বা রোগীকে স্ট্রেচারে করে একজন মেডিকেল অ্যাটেন্ডেন্ট সহ ক্যারি করা যায়। 800 কিলোমিটার অপারেশনাল রেঞ্জ। এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করলে রেঞ্জ বেড়ে যাবে 1,065 কিলোমিটারে। সার্ভিস সিলিং 6,000 মিটার বা 6 কিলো অথবা 19,690 ফিট। দুটি ক্লিমপ TV3-117VM টার্বোশ্যাফ্ট ইঞ্জিন দ্বারা পাওয়ার, যার প্রতিটি 2400 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে থাকে। কোনো কারণে একটি ইঞ্জিন বিকল বা ক্ষতিগ্রস্ত হলে অন্য ইঞ্জিনটি স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার জেনারেশন 2500 হর্স পাওয়ারে তুলে, যাতে নিরাপদে হেলিকপ্টারটি ঘাটিতে ফিরে আসতে পারে। অত্যাধুনিক অ্যাভিয়নিক্স যোগ করা হয়েছে ফায়ার কন্ট্রোল এবং নেভিগেশনের জন্য। এটি GPS এবং রাশিয়াল গ্লোনেস উভয় ধরনের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমই ব্যবহার করতে পারে, যার জন্য এটির ফ্লাইট নেভিগেশন অত্যন্ত সহজ হয়েছে। আপডেটেড MI-171SH এ একটি সর্বাধুনিক ওয়েদার রাডার যুক্ত করা হয়েছে, যেটি দেখতে অনেকটা ডলফিন নোজের মতো। এটি হেলিকপ্টারের সামনের দিকে লাগানো হয়েছে। যেহেতু বাংলাদেশে বাজেট এবং রিসোর্স স্বল্প, তাই এ ধরনের হেলিকপ্টার অত্যন্ত উপযোগী। এর মেনটেন্যান্স খরচ ও অন্যান্য হেলিকপ্টারগুলো থেকে অনেক কম। MI-171SH যেমন সম্মুখ সমরে ক্লোজ এয়ার কম্ব্যাট সাপোর্ট দিতে পারে, তেমনি যুদ্ধক্ষেত্রে সৈন্য, অস্ত্র, গোলাবারুদ, রসদ সরবরাহ, কম্ব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ, আহতদের সরিয়ে আনা, প্রাকৃতিক দুর্যোগ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো, শান্তিকালীন সময়ে নজরদারি ইত্যাদি কাজেও অনায়াসে ব্যবহার করা যায়। আর এসব উপযোগিতার জন্য সারা দুনিয়া জুড়ে 70টিরও বেশি দেশ MI-171SH হেলিকপ্টারটির উল্লেখযোগ্য সংখ্যক ইউনিট অপারেট করছে। এমনকি ব্রিটেন তার এম্পায়ার টেস্ট পাইলট স্কুল বা ETPS এ MI-171SH ব্যবহার করছে, যেখানে টেস্ট পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়। সাম্প্রতিক এক সামরিক বিশ্লেষণী ওয়েবসাইট থেকে জানা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী সামনে আরও MI-171SH হেলিকপ্টার সংগ্রহ করতে পারে। এই চপারগুলো আমাদের আর্মির অপারেশনাল সক্ষমতা অনেকখানি বাড়িয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত সাড়া দিতে খুবই কাজে লাগবে এই হেলিকপ্টারগুলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে আরও রিভিউ এবং অ্যানালাইসিস ভিডিও নিয়ে হাজির হব। তার জন্য ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, নিজের ও দেশের জন্য কাজ করুন। বাংলাদেশ জিন্দাবাদ।